আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার তেইশ ইতিহাস প্রশ্নপত্র চার সেট উত্তর সহ আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপার থেকে তো দেখি সেই প্রশ্ন এবং উত্তর দেখো প্রথম হচ্ছে ইতিহাস আমরা তোমরা দেখতে পাচ্ছ কুড়িটা উত্তর তোমাদের লিখতে হয় প্রথম দেখো নারী দিবস হিসেবে পালিত হয় তাহলে কবে পালিত হয় নারী দিবস হচ্ছে আমাদের উত্তর হচ্ছে আটই মার্চ তাহলে আট মার্চ কিন্তু উত্তর তারপর দেখো একটা দুই আধুনিক ইতিহাস চর্চার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এখানে দেখো স্মৃতিকথা সরকারি নথিপত্র সংবাদপত্র সমস্তটাই উত্তর হয় তো আমি তোমাদেরকে বলবো এটা দেখো তোমরা এখান থেকে উত্তরটা নেবে আর তোমরা কমেন্টে লিখবে যে কোনটা ঠিক তা আমার মতে স্মৃতিকথা ঠিক তারপর দেখো মাহাবোধিনী পত্রিকার তা স্মৃতিকথা ঠিক এটা হচ্ছে দেখো তার মাহবোধিনী পত্রিকার সম্পাদক হচ্ছে কি আমাদের উমেশচন্দ্র দত্ত তারপর দেখো একের চার ভারতে পাশ্চাত্য বিস্তারে যে বেনার বেমানার নাম তাহলে দেখো রাজা রামমোহন রায় কালীপ্রসন্ন সিংহ ডেভিট এখানে কিন্তু বিটন মানে ডিঙ্ক ওয়াটার বেতন নামটা কিন্তু বেমানান তারপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে কত খ্রিস্টাব্দে হয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কিন্তু হয়েছে তারপর দেখো বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছে আঠারোশো একত্রিশবতী ছোটো নাগপুরে কিন্তু ছোটো নাগপুরের উত্তর তারপর দেখো মোহাম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন তা সেটা উত্তর হচ্ছে কি আমাদের ফরাজি ফরাজি হয়ে গেল উত্তর তারপর দেখো অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন হযরত মহল তারপর দেখো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত তার উত্তর রাধাকান্ত দেব বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায় তো দেখো শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন পরের পাতায় আমরা উত্তর দেখতে পাবো দেখো পরের পাতায় উত্তর কিন্তু আছে দেখো উত্তর হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার দেখো ঘয়টা উত্তর মদন মোহন তর্কালঙ্কার তারপর দেখো একের পর মার্কিউরাস নাইটাইট আবিষ্কার করেন মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন উত্তর হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায় তারপর দেখো একে তেরো একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তো মাদারি পাসি উত্তর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় কথা হচ্ছে মেদিনীপুর জেলায় তা দেখো ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয় তো কত সালে উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে তারপর দেখো আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো উত্তর হচ্ছে বিনা দাস তারপর দেখো কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে হয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি মনে রাখবে তারপর দেখো দলিতদের প্রথম যে হরিজন আখ্যা দিয়েছিল কে তাহলে উত্তর হচ্ছে গান্ধীজি তা ভারতের লৌহ মানব রূপে যে পরিচিত ছিলেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল একাত্তরের ডায়েরি কি ধরনের তো একাত্তরের স্মৃতিকথা উত্তর হলো তো এই সেটটা আমাদের শেষ হয়ে গেলো আমরা পরে সেটে চলে যাবো দেখো এটা হচ্ছে সেট আমাদের দুই ইতিহাস অবশ্যই শুনছি ভারতের চিপক আন্দোলন ছিল তাহলে আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন চিপকা আন্দোলন হচ্ছে কি পরিবেশ আন্দোলন তারপর দু নম্বর দেখো পৃথিবীর প্রাচীন খেলার নাম কি তো মানা কালা খেলা তো এখানে মানা কালী রেখেছে মানা কালী উত্তর হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে দেখো বর্তমান নাম কি বর্তমান নাম আমাদের প্রেসিডেন্সি বিদ্যালয় প্রেসিডেন্সি বিদ্যালয় কিন্তু অর্থাৎ প্রকাশ প্রকাশ করেন হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদার তাও দেখো বাংলার নবজাগরণ ছিল তাহলে কি কলকাতা কেন্দ্রিক ছিল নবজাগরণ কলকাতা কেন্দ্রিক দার উল হার্ব কথার অর্থ ইসলামের দেশ পরের পাতায় আমরা দেখব দেখো পরের পাতায় তো দেখো একের সাত সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন চিরাগালি উত্তর হচ্ছে চিরাগালি এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন এইটিন ফিফটি সেভেন সুরেন্দ্রনাথ সেন তারপর দেখো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় কবে পাস হয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার কথা দেখো অ্যালবার্ট হলে কিন্তু বসেছিল তো অ্যালবার্ট হল উত্তর তারপর দেখো ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কেক হচ্ছে চার্লস উইলকিন্স চার্লস উইলকিন্স কিন্তু তৈরি করেছে গোলদিঘির গোলামখানা বহুবার প্রশ্নটা পাবে কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয় তা দেখো বাংলার যে শ্রমিক কৃষক দল তো এখানে আমাদের উত্তর হচ্ছে যেটা লাঙল পত্রিকার যে মুখপাত্র তো বাংলা শ্রমিক কৃষক দল ওটা দেখো উত্তর হচ্ছে এটা বাংলা শ্রমিক কৃষক দল লাঙল পত্রিকার যে মুখপাত্র তারপর ভারতের কমিউনিস্ট হচ্ছে কি নীল এখানে আমাদের তিন কাঠিয়া তিন কাঠিয়া যে যে ফসলের সঙ্গে সেটা হচ্ছে কি আমাদের তিন কাঠিয়া হচ্ছে কি কোন ফসলের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে নীল তারপর দেখো ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত হচ্ছে কি ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত হচ্ছে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু উত্তর হয়ে গেল বাংলায় অরন্ধন দিবস পালিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দেখেছো এবার দিনটা চেয়েছে দিনটা যত ষোলোই অক্টোবর সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তা ছেড়ে আসা গ্রাম এটা কোন গ্রাম এটা বাংলাদেশের গ্রাম দেশীয় রাজ্য ছিল না দেখো কোথায় রোমের কিন্তু দেশীয় রাজ্য ছিল না পুনর্গঠিত যে কেরল রাজ্যটি অবস্থায় ছিল তাহলে কেরল কোথায় অবস্থা ছিল ওখানে কোন উপকূলে মালাবার উপকূলে ছিল দেখো এই সেটটা আমাদের শেষ হয়ে গেল দেখব পরের সেটটা পরের সেটটা দেখব দেখো তিন নম্বর সেট চারটে সেট আলোচনা করেছি নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে তারপর দেখো ভারতীয়রা আলুর যে ব্যবহার শিখে পর্তুগিজদের কাছে কিন্তু আলুর ব্যবহার শিখেছিল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তো কবে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ পাঁচই জুন সম্প্রকাশ পত্রিকা প্রকাশক ছিলেন কে সম্প্রকাশক দ্বারকানাথ বিদ্যাভূষণ গ্রাম বার্তা প্রকাশিক পত্রিকার সম্পাদক ছিলেন দেখো হরিনাথ মজুমদার আর বাংলা ভাষার যে লিখিত প্রথম ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস ছিল কি সেটা হচ্ছে আনন্দমঠ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে লর্ড বেন্টিং পেন্টিং কিন্তু করেছে ফোর্ট উইলিয়াম কলেজ তারপর দেখো সতীদে প্রসাদ আইন হয়েছে কবে আঠেরোশো উনতিরিশ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নয় আঠেরোশো হ্যাঁ ইংরেজ সরকার যে উপনিবেশ আইন অরণ্য আইন পাশ করেছে তারপরের উত্তরটা রয়েছে আমাদের উত্তরটা দেখো আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো তিপান্নতে কিন্তু হয়েছে আঠেরোশো উত্তর হয়ে গেল রংপুর বিদ্রোহের একজন নেতা মজনু শাহ রংপুর বিদ্রোহের একজন নেতা হচ্ছে মজনু শাহ তারপর দেখো খুদকাঠি খুঁধখাট হচ্ছে কি মুন্ডা সমাজে ভারতে যে প্রথম যে ওভি আন্দোলন সূচনা করেছিল তা হচ্ছে সৈয়দ আহমেদ উত্তর সৈয়দ আহমেদ ভারতের প্রথম যে ভাইস তো অবশ্যই আমরা জানি লর্ড ক্যানিং প্রথম ভাইস লর্ড ক্যানিং তা দেখো জমিদার সভা স্থাপিত হয় কবে জমিদার সভা আঠেরোশো আট আট আটত্রিশ আটত্রিশ তাদের ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর গবনেন্দ্রনাথ নয় অবনীন্দ্র ঠাকুর বর্তমান ভারত এর রচয়িতা হচ্ছে কে দেখ উত্তর হচ্ছে কি আমাদের স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ উত্তর হয়ে গেল আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক এটা বলছি বলা হয় কি তাহলে রাধাকান্ত দেব রাধাকান্ত দেব উত্তর তাহলে শ্রীরামপুর ছাপাখানার প্রথম যে প্রতিষ্ঠাতা শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা কে উইলিয়াম কেরি আধুনিক রসায়ন শাস্ত্রের জনক এটা নিয়ে প্রচুর একটু কনফিউশন আছে দেখো জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল রায় তো ওইখানে উত্তরটা নিয়ে একটু কনফিউশন আছে আমি জগদীশ চন্দ্র বসু বলছি তোমরা সঠিক উত্তরটা কমেন্টে লিখবে কোনটা সঠিক উত্তর এটা নিয়ে একটু কনফিউশন আছে দুটো উত্তরই কিন্তু ঠিক মনে হচ্ছে তো দেখবে তোমরা কমেন্টে লিখবে তা দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অনুমোদন হয়েছে গত উনিশশো একুশ দেখব পরেরটা দেখো পরেরটা হচ্ছে আমাদের চার নম্বর মানে শেষ তো দেখো প্রথম যে প্রথম নাট্য রচনার উদ্ভব ঘটেছিল তো কোথায় হয়েছিল গ্রিসে হয়েছিল তার বাংলা ভাষার প্রকাশ প্রথম যে রাজনৈতিক পত্রিকা বঙ্গদর্শন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা করেন এথিয়াটিক সোসাইটি হয়েছে স্যার উইলিয়াম জোনস তারপর কলকাতা বিষয়ের প্রথম আচার্য লর্ড ক্যানিং লর্ড ক্যানিং হয়ে গেল উত্তর তারপর দেখো তিন আইন পাস হয় তিন আইন পাস হয়েছিল আঠেরোশো বাহাত্তর তারপর দেখো মুন্ডা যে নেতৃত্ব দিয়েছিল সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল মুন্ডা বিদ্রোহ উত্তর হয়ে গেল কি আমাদের মুন্ডা সুই সুইমুন্ডা উত্তর যে মুন্ডাবৃদ্ধ তারপর দেখো বাংলার যে নানা সাহেব রামরতন মল্লিক মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন মহারানীর ঘোষণা রচনা করেন কে লর্ড ক্যানিং সর্বভারতীয় জাতীয় সম্মেলন সভাপতিত্ব করেন কে প্যারিচাঁদ মিত্র গোড়া উপন্যাস প্রকাশিত হয় কোন দেখো প্রবাসী পত্রিকায় ভারতের সর্বপ্রথম যে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পর্তুগিজা করেছিল কিন্তু তো দেখো আজকে কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল এই পাতাটায় পরের পাতাটা দেখো বাড়ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমাদের উত্তর হয়েছে বিশ্ববিশ্ববিদ্যালয় তাহলে দেখো এখানে তোমরা দেখতে হবে দেখো বিশ্বভারতী আর এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় তার বিদ্যালয়ের প্রথম উপাচার্য উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো বখস্ত আন্দোলন শুরু হয়েছিল নতুন একটা প্রশ্ন বখস্ত আন্দোলন শুরু হয়েছিল কোথায় বিহারে উত্তর তারপর দেখো সর্বভারতীয় একে চোদ্দ সর্বভারতীয় কিষান সবার যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় লক্ষণ তারপর কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপর দেখো ষোলো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু ভারতের বিপ্লবদের জনক বাসুদেব বলবন্ত ফাদকে তারপর দেখো সত্য শোধক সমাজ এর মুখ মুখপাত্রের নাম হচ্ছে কি দেশ উত্তর হলো দেশ সেদিনের কথা গ্রন্থটি রচনা করেন সেদিনের কথা মণিক সেন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে ফজল আলী ফজল আলী তো দেখো এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেলো আজকে চারটে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এর আগে আমি তোমাদের সঙ্গে ভূগোল আলোচনা করেছি তো তোমরা সেই ভূগোলগুলো দেখে নিও ডাব্লিউ বিটি এবটি এ সমস্ত থেকে আমি আলোচনা করছি এইভাবে তো তোমরা সেগুলো দেখে নিও তোমাদের অনেক বেশি সহজ হতে হবে অনেক বেশি উপকার হবে তোমরা সেই ভিডিওগুলো থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই